আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, নান্দনিক সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিশ্চয়ই ক্যাপশনটি আপনারা দেখেছেন, মরমী গীতিকবি, বাংলা লোকসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউল সাধক, দূরবীন শাহর নামেই কি হচ্ছে সুরমা সেতু। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সম্মানিত আলোচকবৃন্দের নিকট থেকে আমরা এই প্রশ্নের জবাব জানার চেষ্টা করব। পাশাপাশি সাধক দ্বারাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সুরমা সেতু উদ্বোধন নিয়ে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, নতুন একটি দাবি উঠেছে, 6ই ডিসেম্বর উদ্বোধনের দাবি করছেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে এ বিষয়ে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন এবং যার কাছে প্রশ্নটি করছেন অবশ্যই ওনার নাম উল্লেখ করবেন। তো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সাধক পৌর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক এবং সাধক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জনাব আব্দুল্লাহিদ মজনু। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাধক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আহমদ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং সাধক উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আবু সাদত লাহিন। এবং আমাদের মধ্যে যুক্ত রয়েছেন আমাদের সকলের প্রিয়জন সাধক উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সাবেক তুকুর ছাত্র নেতা জনাব আফজাল হোসেন। আপনাদের সবাইকে নান্দনিক সংলাপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যেতে চাই। প্রথমেই আমরা জানি যে 29 অক্টোবর সুরমা সেতু উদ্বোধনের কথা ছিল, তো ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে সেটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে দাবি উঠেছে 6ই ডিসেম্বর, আবার বিচ্ছিন্ন ভাবে শোনা যাচ্ছে নভেম্বরে উদ্বোধনের দাবিও তুলেছেন কেউ কেউ। এই বিষয়টি হচ্ছে একটি, এবং বিচ্ছিন্ন আরেকটি বিষয় হচ্ছে যে এই সেতুর নামকরণ নিয়ে প্রস্তাবনা এসেছে মহান মুক্তিযুদ্ধে 5নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা মরহুম জননেতা MNA আব্দুল হক সাহেবের নামে নামকরণের দাবি উঠেছে। দাবি উঠেছে মরমী গীতিকবি, বাংলা লোকসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউল সাধক দূরবীন শাহর নামে নামকরণের দাবি উঠেছে। সর্বপ্রথমে জানতে চাইব এ বিষয়ে সাধক উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব আফজাল হোসেন ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই নান্দনিক টিভি কে ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। আমাদেরকে যারা শুনছেন সকলের অবগতির জন্য বলছি, সাতক সুরমা নদীতে যে সেতুটি হচ্ছে, এই সেতুটি এই সাতক দ্বারাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমরা অনেকেই আবেগে তাড়িত হয়ে এই সাতক সুরমা নদীকে আমরা সাতকের পদ্মা ব্রিজ বলে অভিহিত করে থাকি। এই সুরমা ব্রিজটি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহোদয়কে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনতা মুহিবুর রহমান মানিক, যিনি এই সেতুটি বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং তার সেই প্রচেষ্টার ফলেই আজকে এই ব্রিজটি আলোর মুখ দেখতে পেয়েছে। আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুদিন পূর্বে মধুমতি নদীতে এশিয়া মহাদেশের প্রথম 6 লেন ব্রিজ সেতু উদ্বোধন করেছেন এবং সেই সময়ে আমাদের যোগাযোগ মন্ত্রী সেতু মন্ত্রী মহোদয় ঘোষণা করেছিলেন তারা বাংলাদেশে 100টি সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই 100টি সেতুর মধ্যে আমাদের সাতক সুরমা সেতু সহ
আমাদের ছাতক অঞ্চলে গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা বাজার পর্যন্ত যে আরো বেশ কয়েকটি অত্যাধুনিক 2 লেনের সেতু নির্মিত হয়েছে, সেই সেতুগুলাও রয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আক্রমণে বাংলাদেশ যখন আক্রান্ত হয় তখন এই প্রোগ্রামটি স্থগিত হয়ে যায়। এখন আগামী 7ই নভেম্বর আবার নতুন করে এই ব্রিজগুলো উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। যেহেতু 29শে নভেম্বর হয় নাই, 7ই নভেম্বর ঘোষণা করা হয়েছে। এখন আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এই আবেদনটুকু জানাচ্ছি যে 7ই নভেম্বর ছাতক সুরমা ব্রিজটি অন্ততপক্ষে 7ই নভেম্বর না করে যেন 6ই ডিসেম্বর করা হয়। কারণ হচ্ছে এইটাই যে সুরমা সেতুটি শুধুমাত্র একটি সেতুই নয়, এই ছাতক দোয়ারার বাজার মানুষের 7 লক্ষ মানুষের একটি আবেগ জড়িত এই সেতুটি। কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরটি ছিল আমাদের ছাতক অঞ্চলে, যেটা অধুনা দোয়ারা বাজারে পড়েছে বাসতলা, এবং এটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 1970 সালে এই অঞ্চল থেকে নির্বাচিত MNA আব্দুল্লাহ মহোদয়ের নামে এটাকে হকনগর নামকরণ করা হয়েছে। এই 5 নং সেক্টরে মুক্তিযুদ্ধকালীন সময়ে এই তদ অঞ্চলে আপনারা, আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই কেন আমরা 6ই ডিসেম্বর চাচ্ছি, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর, কিন্তু এই অঞ্চলের দামাল ছেলেরা আমাদের ছাতককে হানাদার মুক্ত করেছিলেন 1971 সালের 6ই ডিসেম্বর। এবং আমরা যে আবেগের কথাটি বলছি, এই সুরমা নদীর সাথে যে সংযোগ সড়কটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত যে সংযোগ সড়কটি গোবিন্দগঞ্জ ছাতকের মাধবপুর নামক স্থানে থেকে শুরু হয়েছে, সেই মাধবপুরে একটি গণকবর রয়েছে যেখানে 17 জন ছাত্র মুক্তিযোদ্ধাকে 1971 সালে পাক হানাদাররা জীবন্ত কবর দিয়েছে। এই ছাত্র মুক্তিযোদ্ধারা সেই আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সুরমা নদী পাড়ি দিয়ে ভারতের ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু এই সুরমা নদীতে নৌকা পাড়ি দেওয়ার সময় তারা এতত অঞ্চলে স্বীকৃত রাজাকার ফকির চেয়ারম্যানের হাতে ধরা পড়েন, এবং ফকির চেয়ারম্যান এই 17 জন মুক্তিযোদ্ধাকে পরবর্তীতে হানাদার বাহিনীর হাতে তুলে দেয় এবং তারা এই মাধবপুর নামক স্থানে মাটি কুড়ে তাদেরকে জীবন্ত ব্রাশ ফায়ার করে মেরে ফেলে, যেটাকে এই আওয়ামী লীগ সরকার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনতা মুহুরমানি কেম্পু মহোদয় প্রচেষ্টায় এখানে শিকা 17 নাম দিয়ে একটি স্মৃতিসৌধ করা হয়েছে। আমাদের আবেগে যে কথাটি বলছি, যদি সেই সময় এখানে সেতু থাকতো তাহলে তো এই মুক্তিযোদ্ধারা সেতু পার হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন, তাদের জীবন কাহিনী হয়তো অন্যভাবে লেখা হতো, কিন্তু সেতু না থাকার কারণে নৌকা দিয়ে পাড়ি দেওয়ার কারণে তারা রাজাকারের হাতে ধৃত হন এবং এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। যেহেতু এ মাত্র একটি মাস, 7ই নভেম্বর থেকে 6ই ডিসেম্বর মাত্র এক মাস, যেহেতু তারিখটি পরিবর্তন হয়েছে, আমরা 6ই ডিসেম্বর প্রতি বছর বিজয় উৎসব করে থাকি, ছাতক মুক্ত দিবস পালন করে থাকি, উদযাপন করে থাকি। আমাদের ছাতক সুরমা নদী ব্রিজটি আমি মনে করি আওয়ামী লীগ সরকারের ছাতক দ্বারাবাড়া অঞ্চলের জন্য একটি বড় একটি অ্যাচিভমেন্ট। এই কারণে মাননীয় সংসদ সদস্য সহ আমরা আমাদের মাননীয় নেত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদেরকে আবেগের জায়গাটুকুকে ধারণ লালন করে 6ই ডিসেম্বর আমরা যে প্রতি বছর যে বিজয় র্যালিটি করি, আমরা যদি 6ই ডিসেম্বর যদি এই সুরমা ব্রিজের উদ্বোধনের তারিখটি নির্ধারিত করা হয়, ছাতক দ্বারা 7 লক্ষ মানুষ আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীনতার পর যে 52 বছর আজকে আমরা নতুন আঙ্গিকে ভিন্ন ভাবে অতি উৎসাহ উদ্দীপনার সহিত আমরা এই বিজয় দিবসটি উদযাপন করতে চাই এই সুরমা নদীর ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে। নামকরণের যে বিষয়টি এসেছে, মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ বিভিন্ন মহল থেকে আমাদের বাউল সাধক দূরবীন সাহের নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে, আমরাও এই দাবিটির সাথে একমত। আমাদের অনেকেই আমাদের দোয়ারা বাজারের আমাদের আওয়ামী লীগের আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী মহোদয় আমাদের MNA আব্দুল্লাহ সাহেবের নামেও নামকরণ করার প্রস্তাব করেছেন,
আমরা কোন মনে করি মাননীয় আমাদের মাননীয় সংসদ সদস্য এই বিষয়গুলো মাননীয় নেত্রীর সামনে উপস্থাপন করলে নেত্রী যে নামগুলোই পছন্দ করেন সেই নামে এই জন্য এই সেতুটি মানে 6ই ডিসেম্বর আমাদের ছাতক মুক্ত দিবসে যাতে উদ্বোধন করেন আমরা মাননীয় নেত্রীর কাছে এই আবেদনটুকু রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আব্দুল ভাই, ফিরছি আপনার কাছে আবার। এ পর্যায়ে আপনাদের জন্য সম্মানিত আলোচকবৃন্দ, আমরা প্রথম পর্বে অনুষ্ঠানের আপনাদের অভিব্যক্তি সংক্ষিপ্ত আকারে শুনব, তারপর পরবর্তী আমাদের স্টেপ যেটা থাকছে প্রশ্ন পর্ব। আপনাদের জন্য বেশ প্রশ্ন এসেছে, দর্শক শ্রোতারাও কমেন্টস করেছেন, আপনাদের কাছে জানতে চেয়েছেন, তাহলে আপনাদের অভিব্যক্তি জানার পরেই আমরা যাচ্ছি কমেন্টস পর্বে। এ পর্যায়ে কথা বলার জন্য এ বিষয়ে সবিনয় অনুরোধ করছি ছাতক উপজেলা পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত ভাইস চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আবু সাদত লাহিম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি, আমাদের সুরমা নদীর উপর যে সেতু নিয়ে আমরা অনেক রাজনীতি দেখেছি, অনেক ধরনের রাজনীতির স্লোগান শুনেছি, কিন্তু কাজের কাজ বাস্তবায়ন হয়েছে। আমাদের সাতক্ষীরা নির্বাচনী এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় এবং তার সরকার প্রধান আজকের বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেখানে সমস্ত দুর্নীতির মূলত মোকাবেলা করে আজকে উন্নয়নের মহাসড়কে যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ, এই বাংলাদেশের একটি অংশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা। আমার দৃঢ় বিশ্বাস শাসক দলের 7 লক্ষ মানুষের পক্ষ থেকে আগামী 6ই ডিসেম্বর শাসক মুক্ত দিবসে এই সেতুটি যদি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, এই উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এই বাংলাদেশ উদ্বাস সেই চেতনা আমাদের বাস্তবায়ন করবে। যে সেতুটি নির্মিত হয়েছে, যে সেতু উঠতে আমরা গোবিন্দগঞ্জ হয়ে স্নাতক হয়ে আমরা সেতুতে যখন উঠবো, এর সেতুতে উঠার এবং রাস্তার মুখাপেক্ষী অবস্থানে 500 ফুটের কাছাকাছি জায়গার মধ্যে শীত 17, যেখানে বকির চেয়ারম্যানের নেতৃত্বে পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য ছাত্র মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং দিবেন, সেখানে ট্রেনিং এ অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু তাদেরকে সেখানে জীবন্ত কবর দেওয়া হয়। এই তাদের কবরের পাশে দিয়ে প্রধানমন্ত্রী এখানে সেতুটি উদ্বোধন করবেন, এই পাশ দিয়ে আমরা সেতুটি উদ্বোধন করব। তাই আজকের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আকুল আবেদন, 6ই ডিসেম্বর স্নাতক মুক্ত দিবসে যদি আমরা এই সেতুটি উদ্বোধন করি, মানুষের স্নাতকদার নির্বাচনী এলাকার মানুষের কাঙ্ক্ষিত প্রতিফলন করছে। এর কারণ আমরা সবাই জানি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে 9 মাস যুদ্ধ করার মধ্য দিয়ে আমাদের স্নাতক উপজেলা মুক্ত হয়েছিল 6ই ডিসেম্বর। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি 6ই ডিসেম্বর এই সেতুটি উদ্বোধন করেন, তাহলে শাসক দলের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উনাকে আমরা বলতে পারবো আমাদের যে চেতনা ছিল মুক্তিযুদ্ধ, সেই চেতনার দিন আমাদের শাসক মুক্ত দিবসে এই সেতুটি বাস্তবায়ন করা হয়েছে। আজকের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শুধু তিনি এই সেতুটি দিয়ে শাসকের উন্নয়ন হয় নাই, শাসকদলা নির্বাচনী এলাকা বিশাল এলাকা, এই এলাকায় জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন প্রতিফলিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে। শাসকদলা নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা সবাই শাসকদলার সর্বস্তরের মানুষ আসার প্রদীপ জ্বালিয়ে আমরা অপেক্ষা করবো 6ই ডিসেম্বর শাসক মুক্ত দিবসে এই সেতুটি
প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আর সেই সেতুটির নামকরণ আমরা আমাদের আমার আগের বক্তা বলেছেন এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হকনগর বাসতলা, যেখানে প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের আব্দুল হক সাহেব আমাদের জাতীয় নেতা ছিলেন, এমএনএ ছিলেন, আজকে সেখানে উনার নাম এসেছে, পাশাপাশি মরমিক সাধক দূরবীন শাহর নাম এসেছে। আমরা যে নামে আমরা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় যে প্রস্তাবনা পাঠাবেন সেই আলোকেই যে সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নেবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। ধন্যবাদ শামীম আহমদ। জি ধন্যবাদ, আবার ফিরছি আপনার কাছে। এ পর্যায়ে অভিব্যক্তি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ছাতক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সৈয়দ আহমদ। ধন্যবাদ নান্দনিক টিভিকে এবং তার পরিচালক আমাদের অত্যন্ত স্নেহভাজন জনাব শামীম আহমদ তালুকদার সাহেবকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী সহযোদ্ধা যারা এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন। আসলে ছাতকের সুরমা নদীতে ব্রিজ স্থাপনের দাবি বৃহত্তর ছাতকবাসীর, অর্থাৎ যখন অবিভক্ত ছাতক ছাতক দ্বারা এবং কোম্পানিগঞ্জের অংশবিশেষের মানুষের দীর্ঘদিনের দাবি, এই দাবির সফল বাস্তবায়ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার। আপনারা সকলেই জানেন যে ২০০৬ সালের আগস্ট মাসে বেগম খালেদা জিয়া এই ছাতকে এসে ৬ সালের নির্বাচনে যাতে তার দল বিজয় লাভ করে সেজন্য ছাতকবাসীর সামনে একটা মুলা ঝুলিয়েছিলেন যে উনি সুরমা নদীতে ব্রিজ স্থাপন এবং দুই সাইডে দুইটা স্পেন বসিয়ে কোন ধরনের কোন পরিকল্পিত কোন মানে ব্রিজের কোন নকশা ডিজাইন অথবা এর কত টাকা বরাদ্দ হবে এইগুলো উজ্জ্ব রেখে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী প্রায় হওয়ার জন্য দুই সাইডে দুটো স্পেন বসিয়ে ওনাদের কাজ সমাপ্ত করেন। দীর্ঘদিন এই ব্রিজটি ঝুলন্ত অবস্থায় থাকার ফলে ছাতকবাসীর দ্বারাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের দল যখন ক্ষমতায় আসে ২০০৮ সালে তখন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুজিবুর রহমান মানিক এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এই সুরমা নদীতে ব্রিজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন এবং মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে আবারও নতুনভাবে এই ব্রিজের নকশা ডিজাইন এই প্রাকলিত ব্যয় এবং ছাতক একটা আপনারা সবাই জানেন ছাতক একটা ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র, সেখান থেকে পাথর বালি সহ সারা বাংলাদেশে এই মানে এটা সরবরাহ করা হয়। এটার নেভিগেশন ব্যবস্থা ঠিক রেখে আবার নতুন করে এটা ডিজাইন করা হয় এবং প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দের মধ্য দিয়ে আবার নতুন করে এই ব্রিজের কাজ শুরু হয়। এখানে সবচেয়ে বড় বেশি সমস্যা ছিল সুরমা নদীর ব্রিজের যে ভূমি সমস্যা, এই ভূমি সমস্যার কারণে অনেক দিন আমাদের কবিতে অতিবাহিত করতে হয়। আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক যিনি পরপর ৪ বার এই আসন থেকে মহান জাতীয় সংসদে ছাতক দ্বারার প্রতিনিধিত্ব করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং স্নেহভাজন আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মানিক তার অক্লান্ত পরিশ্রমের ফলে এই ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু করেন এবং
এই যে ভূমি সমস্যা, অধিগ্রহণের সমস্যা, এই অধিগ্রহণের সমস্যা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, সেটা সমাধান করে সবাইকে নিয়ে, প্রশাসন, জনপ্রতিনিধি এবং ভূমি মালিকদেরকে নিয়ে অক্লান্ত দিনের পর দিন ওনাদের সাথে বৈঠক করে এই সমস্যা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় সমাধান করে সংযোগ সড়ক সহ এই সেতুটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখেন। আজকে চাতক দ্বারার মানুষ এই সেতুটিকে আমাদের পদ্মা সেতু হিসেবেই দেখছে এবং এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট এবং আমাদের সরকারের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করি। এখানে উদ্বোধনের বিষয়টা এসেছে যে আপনারা জানেন যে এটা গত জুন মাসে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু শতাব্দীর এই সিলেট অঞ্চলে শতাব্দীর ভয়াবহ বন্যায় আমাদের এই সুরমা সেতু সংযোগ সড়ক সহ সংযোগ সড়কের অনেকটাই অংশই ভেঙে কান কান হয়ে যায়। এটাকে পুনর্নির্মাণ করে আবারও এটাকে যোগাযোগের উপযোগী স্থানে নিয়ে আসা হয়েছে এবং গত সামনের 29শে অক্টোবর সেটা উদ্বোধনের কথা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক। একসাথে সারা বাংলাদেশের 100টি ব্রিজ, ছোট বড় ব্রিজ উদ্বোধনের কথা ছিল, কিন্তু চিত্রাঙ্গের কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানটা স্থগিত হয়ে যায়। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে শুধু সুরমা সেতু নয়, গোবিন্দগঞ্জ ছাতক দ্বারা বাজারে আরো 111 কোটি টাকা ব্যয়ে আরো 9টি ব্রিজ উদ্বোধনের কথা ছিল, সুরমা সেতু সহ 10টি, সেটা চিত্রাঙ্গের কারণে সেটা বন্ধ হয়ে যায়। আমরা শুনতে পাচ্ছি যে নভেম্বরে নাকি আর একটা উদ্বোধনের কথা রয়েছে, এটা এখনো চূড়ান্ত নয়। কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আফজাল হোসেন সাহেব বলেছেন 7ই নভেম্বর নাকি, কথিত কেউ কেউ সেটা বলছেন 7ই নভেম্বর এই এটা উদ্বোধন হবে। আসলে এই 7ই নভেম্বর এটা একটা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস হিসেবে তারা পালন করে থাকে এবং ওই দিন সিপাহী বিদ্রোহের এই যে আপনারা জানেন 1975 সালে সিপাহী বিদ্রোহের সময় এই কারণে শত শত মুক্তিযোদ্ধাকে ওই দিন হত্যা করা হয়েছে বিএনপি এই 1975 সালে। আমরা কোনোভাবেই এই দিবসে এই দিনটিতে সুরমা নদীর উপর সেতুটি উদ্বোধন হোক সেটা আমরা মেনে নিতে পারি না, কারণ ওই দিন 7ই নভেম্বর বিএনপি তাদের বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে থাকে এবং শত শত মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত এই দিন। তো এখানে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা 16ই ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর ছাতক স্বাধীন হয়েছিল 6ই ডিসেম্বর, বাংলার ধামাল চেরারা আমাদের মুক্তিযোদ্ধারা এই অসীম সাহসিকতার সাথে এই ছাতককে মুক্ত করে। কাকতালীয় ভাবে আমি যতটুকু জানি বা আমি জানার চেষ্টা করেছি তৎকালীন সময়ের আমাদের অনেক মুরব্বীদের কাছ থেকে, যে যেখানে এই যে 17 জন মুক্তিযোদ্ধার শহীদদের কথা উঠেছে যে এখানে জীবন্ত কবরস্থ করা হয়েছে মাধবপুর নামক স্থানে, এরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই আমার যুবক ভাইয়েরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্যে আজকে যে স্থানে সুরমা নদী সুরমা বৃষ্টি হয়েছে সেই স্থান দিয়েই ওনারা নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন এবং নদী পার হয়েছিলেন, কারণ নদীর ওই পারেই কিন্তু বারকাহন গ্রাম। এই বারকাহন গ্রামটা আপনারা জানেন অতি একটা প্রাচীন গ্রাম এবং জনবহুল গ্রাম, সেই গ্রামের মধ্যে এবং ওইখান তৎকালীন সময়ে পাকিস্তান আমলে ওইদিকে এত বর্তমান সময়ের মতো এত বড় স্থাপনা ছিল না এবং ঘর বাড়ি বলতে কিছু ছিল না। এরপরেও যেহেতু ওই পারে একটা এই ঘনবসতি গ্রাম, ওই গ্রাম থেকে ডিঙ্গি নৌকা করে এই পারে লোকজন আসত, একটা খেয়ার মতন একটা ইয়ে ছিল, এই একটা ঘাট ছিল, এই এইভাবে আসত। আমাদের এইসব মুক্তিযোদ্ধারা দানের ক্ষেতের আইলের মধ্য দিয়ে গিয়ে ওই স্থান দিয়েই
নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন, এবং কাকতালীয় ভাবে সেই স্থানেই এখন সুরমা নদীর ব্রিজটা আজকে এই অবস্থিত। তো আমাদের যে কথাটা হচ্ছে যে এই ছাতকের এই ব্রিজের সাথে, যেহেতু এই মাধবপুর নামক স্থানে আমাদের একটা এই এদের স্মরণে শিকার ১৭ নামে একটা স্মৃতিসৌধ রয়েছে, আমরা এই মুক্তিযুদ্ধের একটা স্মৃতি বিজড়িত জায়গা এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটা জায়গা দিয়ে মুক্তি এই সুরমা ব্রিজটি হয়েছে। এবং আবারও আমরা মানে জানতে পারি যে ছাতক যখন স্বাধীন হয় তখন আবার ওই বারখাবনের গ্রাম দিয়ে আমাদের শত শত মুক্তিযোদ্ধারা, আবার সিমেন্ট ফ্যাক্টরি ঘাট দিয়ে শত শত মুক্তিযোদ্ধারা এই ওই পারে এসে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে এই ছাতককে মুক্ত করেন, যার ফলে এই ৬ই ডিসেম্বরের সাথে আমাদের ছাতকের মানুষের আবেগ অনুভূতি মুক্তিযুদ্ধের চেতনা একেবারে মানে মিশে গেছে আমাদের চেতনার সাথে। তো আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, আমরা চাই ৬ই ডিসেম্বরে আমাদের যে আবেগের জায়গা, আমাদের অনুভূতির যে জায়গা, আমাদের ৬ই ডিসেম্বর আমরা প্রতি বৎসরই আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা প্রতি বৎসরই আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই দিবসটিকে একটা জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা পালনের চেষ্টা করি। এবং যদি এই সুরমা ব্রিজটি ৬ই ডিসেম্বরে পালন উদ্বোধন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের সদসম্মতি জ্ঞাপন করেন, তাহলে আমরা ছাতকের মানুষ, দ্বারার মানুষ, কোম্পানিগঞ্জের অংশবিশেষ মানুষ, আমরা হাজার হাজার মানুষ এই সুরমা বিজয়ে একত্রিত হয়ে আমরা এই দিবসটিকে এটা সুন্দরভাবে এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা এই দিবসটিকে পালন করতে চাই। তাই আমি ছাতক উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মমতাময়ী নেত্রী এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত শক্তির সরকার আওয়ামী লীগের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাতে চাই যে আমাদের আবেগ অনুভূতিকে আপনি মূল্যায়ন করে আগামী ৬ই ডিসেম্বর সেতুটি উদ্বোধনের সদসম্মতি জ্ঞাপন করবেন। এখানে এটা আমি বিশ্বাস করি মাননীয় নেত্রী এটা করবেন। এখানে নানানভাবে সেতুটির নামকরণের বিষয় এসেছে, আসলে কেউ কেউ প্রস্তাব করছেন আমাদের মরমী কবি এবং সাধক বাউল সম্রাট দূরবীন সেন নামে এই সেতুটি করার জন্য। এর যুক্তিগতও রয়েছে, যেহেতু এই সেতুটির একটা প্রান্ত নোয়ারা ইউনিয়নে অবস্থিত, এই নোয়ারা ইউনিয়ন এই তৎকালীন সময়ে ১৯৭০ সালে এই সাধক কবি দূরবীন সেন আপনার নোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং ১৯৭০ সালে যখন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাতক আসেন, তখন বঙ্গবন্ধুর মঞ্চে এই দূরবীন সেন ছিলেন এবং গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের ৭০-এর নির্বাচনের আগে। পরবর্তী সময়ে আমাদের এই সাধক কবি মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন এবং মুক্তিযুদ্ধের অনেক অনেক যুবককে তার গানের মাধ্যমে উৎসাহিত করেন এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন। সেই হিসাবে ওনার নামে ব্রিজটি করার যুক্তিগতও রয়েছে। পাশাপাশি আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক জনাব ইদ্রিস আলী বীর প্রতীক সাহেব আরেকটা প্রস্তাব এনেছেন যে আমাদের ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা জনাব MNA হক সাহেবের নামে এই ব্রিজটি করার জন্য। আমরা কোনোটারই বিপক্ষে নই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিবেচনার জন্য এই বিষয়টা ওনার কাছে ছেড়ে দিচ্ছি। উনি যেটা ভালো মনে করেন সেটাই উনি করবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই কথাগুলো শোনার জন্য। জি ধন্যবাদ, আবার ফিরছি আপনার কাছে। এ পর্যায়ে এই বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ছাতক পৌর আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক এবং ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জনাব আব্দুল ওয়াহিদ মজনু।
ধন্যবাদ নান্দনিক টিভির পরিচালক শামীম মাহমুদ তালুকদার এবং আজকে এই আলোচনায় আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে এবং যারা আমাদের এই কথাগুলো আজকে দর্শক শ্রোতা হিসেবে অনুধাবন করছেন শুনছেন সবাইকে আমি ছাতক পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমার বক্তব্যের পূর্বে এই আমাদের ছাতকের প্রকৃতিগত ভাবে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির যে দৃশ্য আমাদের পূর্বপুরুষ সহ আমাদের বাল্যকালের আমরা এই সুরমা নদীর যে তাৎপর্যকে আমরা ধারণ করেছি শুনেছি দেখেছি সেই সুরমা নদীর বীজকে বীজের উদ্বোধনীকে কেন্দ্র করে বিগত এই আগামী 29 অক্টোবর যে দিনটি ধার্য করা হয়েছিল মাননীয় সংসদ সদস্য সহ রোডস এন্ড হাইওয়ে কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই মিলে যে দিনটি নির্ধারণ করা হয়েছিল আমি মনে করি আমি যতটুকু জেনেছি যে এই ঘূর্ণিঝড়ের কারণেই এই দিনটি পরিবর্তন করা হয়েছে এবং সম্ভাব্য নভেম্বরে যে দিনটি কথা আমরা শুনতে পেরেছি বা জানতেছি আমি মনে করি মাননীয় নেত্রী যিনি বিশ্ব নেত্রী মানবতার মা মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর ছাতকের ছাতক কোম্পানিগঞ্জ এবং এবং এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা যেভাবে জীবনকে বাজি রেখে এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধকে ত্বরান্বিত করে গতিশীল করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাঙালি জাতিকে উপহার দিতে তাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতা এবং জীবন বাজি রেখে তাদের যে যুদ্ধ পরিচালনার যে নেতৃত্ব এই নেতৃত্বের প্রতিও আবার আমরা এই কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যেখানে সমস্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 16 ডিসেম্বর 1971 ইংরেজিতে স্বাধীন হয়েছিল কিন্তু একমাত্র এই বৃহত্তর ছাতকের মুক্তিযুদ্ধের চেতনাই এই 16 ডিসেম্বর 1971 ইংরেজিতে ছাতক হানাদার মুক্ত হয়েছিল এবং স্বাধীন হয়েছিল এই হানাদার মুক্ত বিষয়ে আমি যতটুকু জানি 1971-এর আমাদের বেসামরিক যিনি 5 নম্বর সেক্টরের উপদেষ্টা হিসাবে ছিলেন ওনার প্রতিও ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি 16 ডিসেম্বরের বিষয়টা এই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একদিকে যেমন এই প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের সুরমা সুরমা আমাদের আবেগ এই আবেগের মহিমাকে কেন্দ্র করেই এই যে সুরমা নদী যে ব্রিজ উদ্বোধন এবং উদ্বোধনের দিন তারিখের বিষয়ে আমাদের এখানে অনেক আলোচকই আলোচিত আলোচনা করেছেন আমি মনে করি এই 16 ডিসেম্বরের বিষয়টি মাননীয় নেত্রী যদি এই আবেগটুকুকে আমাদেরকে একটু মূল্যায়ন করেন এবং একটু দৃষ্টি দেন এবং এই বৃষ্টি সম্পূর্ণ করতে ছাতক দ্বারার মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের যে অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রমের কারণে উনি আমাদের বর্তমান যিনি এই রোডস এন্ড হাইওয়ে যিনি মাননীয় মন্ত্রী জনাব বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে যোগাযোগ করে ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই বৃষ্টির যে পুরাতন কোনো পাককলন কোনো কিছুই এটা ছিল না, সবকিছুই উনি ছাতকের এই ব্যবসাকে সামনে রেখে ভবিষ্যৎকে সামনে রেখে ব্রিজ, এই ব্রিজের যে উচ্চতা কোনো কিছুই আগে যে দুইটি খাম্বা দুই দুইটি দুইটি ফেয়ার দুই দিকে দাঁড়ানো ছিল সেটার কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই প্রাকলন সঠিক ছিল না। আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি ছাতক দ্বারার প্রত্যেকটি পাড়া মহল্লাকে উনি যে উন্নয়ন স্বাধীন সাধিত করেছেন, আজকে যে সময় এই ছাতক দ্বারা শুধু নাও আর পাওয়ের যোগাযোগ ব্যবস্থা ছিল, আজকে প্রত্যেকটি পাড়া মহল্লায় গাড়িতে বসে এই মাননীয় সংসদ সদস্য এই কর্মের কারণেই আমরা এই বিভিন্ন দিকে আমরা শুধু শিক্ষা নয় স্বাস্থ্য নয়। দুঃখিত, আমরা হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে জনাব আব্দুল্লাহ মঞ্জু সাহেবের নিকট থেকে বিচ্ছিন্ন হয়েছি, আশা করছি তিনি আমাদের মধ্যে ফিরবেন। আফজাল ভাইকে অনুরোধ করছি আপনার ভয়েসটি আনমিউট করার জন্য, আপনার ভয়েস মিউট করা আছে আনমিউট করার জন্য। জি, তো আমরা জনাব আব্দুল্লাহ মঞ্জু সাহেব আসার আগ পর্যন্ত প্রশ্ন করবে চলে যেতে চাই। এবারে যে প্রশ্নটি আমরা জানতে চাইব জনাব সৈয়দ আহমদ আপনার কাছে প্রশ্ন, যে বৃষ্টি কাজ প্রায় 16 বছর আগে শুরু হলেও নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আওয়ামী লীগ সরকারের হাত ধরে মাননীয় সংসদ সদস্য জননেতা মইমুলমান মানিকের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্বোধন হতে চলেছে, কিন্তু নামকরণ নিয়ে আমরা যেটা জানি যে কিছুদিন আগে উদ্বোধন 29 তারিখ উদ্বোধন ছিল কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে সেটা স্থগিত করা হয়েছে। এর আগে কিন্তু আমরা নামকরণ অথবা উদ্বোধন 6 ডিসেম্বর করতে হবে এ নিয়ে কোনো আলোচনা বা কোনো দাবি দাবা আমরা শুনিনি, কিন্তু এখন এ পর্যায়ে এই দাবিটা আসলে কেন আসলো, এটার পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা আপনার কাছ থেকে একটু জানতে চাইব। না, আমি আমার সূচনা বক্তব্যে বলেছি যে বাজারে যে কথাটা আসছে যে 7ই নভেম্বর এই আমাদের ছাতকের 10টি ব্রিজ উদ্বোধন হবে সুরমা সেতু সহ, আমি আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই কথাই বলার চেষ্টা করেছি যে এই 7ই নভেম্বর আমাদের জাতির ইতিহাসে একটা কালো দিন। বিএনপি জামাত জোট সরকার এই দিন এই এই দিনকে তাদের বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে থাকে, কারণ এই দিনে ঢাকা ক্যান্টনমেন্টে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল এবং জাতির ইতিহাসে এই দিনটি একটা কলঙ্কময় দিন। এই কলঙ্কময় দিনে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় শানিত অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় শানিত আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগের সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী নেত্রী আমাদের মমতাময়ী মা এই দিনে এই সেতু উদ্বোধন কে আমরা মার দ্বারা এই সেতু উদ্বোধন আমরা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমি আমার বক্তব্যে বলেছি যেহেতু এই সেতুর সাথে বা এই এই সেতুর স্থানের সাথে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস জড়িত রয়েছে এবং যে স্থান দিয়ে সেতুটা হয়েছে সেই স্থান দিয়েই আমাদের 70 জন মুক্তিযোদ্ধা বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য 17 জন মুক্তি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকরা এই স্থান দিয়ে নদী পারাপার হয়েছিল এবং কাকতালীয়ভাবে এই স্থান দিয়ে আবার আমাদের এই স্বপ্নের এই ব্রিজ সুরমা সেতু নির্মিত হয়েছে। অতএব এই ব্রিজের সাথে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বা মুক্তিযোদ্ধাদের একটা আবেগ অনুভূতি জড়িত এবং 6ই ডিসেম্বরটা আমরা এই কারণেই বলছি যেহেতু এটা জুনে হওয়ার কথা ছিল কিন্তু বন্যার কারণে সংযোগ সড়কটি ভেঙে যাওয়ার কারণে সেটা মানে স্থগিত করা হয়, পরবর্তী সময়ে এই মানে
29 অক্টোবর হওয়ার কথা ছিল, চিত্রাঙ্গন কারণে সেটা স্থগিত করা হয়, এবং 7 নভেম্বর তো কোনোভাবেই করা আমার আমি যুক্তিযুক্ত বলে মনে করি না। আমরা চাচ্ছি যে আমাদের যে আমরা প্রতি বছরে নিয়ে যে 6ই ডিসেম্বরটাকে আমরা ছাত্রকে ছাত্র মুক্ত দিবস হিসাবে, সুনামগঞ্জ মুক্ত দিবস হিসাবে পালন করে থাকি। এ মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই দিন এই ব্রিজটা উদ্বোধন করেন, তাহলে আমরা আরো ঝমখালোভাবে এবং হাজার হাজার মানুষের সমাবেশ ঘটিয়ে আমাদের এই স্বপ্নের সেতুটা উদ্বোধন হলো, এবং আমরা এই দিবসটাকেও আমরা জাঁকজমকভাবে আমরা উদযাপন করার একটা প্রচেষ্টা, এবং আমরা একটা জাঁকজমকভাবে এই দিবসটি আমরা পালন করতে চাই। কারণ বর্তমান সরকার, মুক্তিযুদ্ধের চেতনার সরকার, বর্তমান সরকার, আওয়ামী লীগের সরকার, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের সরকার এবং উন্নয়নের সরকার, এই সরকারের এই তাই এই বিষয়টা সামনে এনেই আমরা এই 6ই ডিসেম্বর, যেহেতু দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে, এত মাত্র 1 মাস, আমরা নভেম্বরটাই যদি ধরি, মাত্র 1 মাস পিছালে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা বিবেচনা করার জন্য ওনার কাছে, ওনার বিবেকের কাছে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিবেচনার জন্য আমরা এই দাবি তুলছি। জি ধন্যবাদ, আবার ফিরছি আপনার কাছে। এ পর্যায়ে আমরা কিছু কমেন্টস এসেছে, দর্শক শ্রোতাদের কিছু কমেন্টস আমরা নিতে চাই। মুজিব মালদার, তিনি লিখেছেন, 6ই ডিসেম্বর দুর্বিনশা সেতু উদ্বোধন চাই। ANIK, তিনি লিখেছেন, অভিনন্দন সবাইকে, 6ই ডিসেম্বর দুর্বিনশা সেতু উদ্বোধন চাই। সুহেল চৌধুরী, তিনি লিখেছেন, সবাইকে সালাম, আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। এবং পাপলু আহমেদ একটি প্রশ্ন করেছেন, তিনি বারবার সেই প্রশ্নটি করছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত যেহেতু এই প্রশ্নটি আমাদের আজকের এই প্রসঙ্গের সাথে সম্পৃক্ত নয়, এটি একটি ভিন্ন প্রশ্ন, তো আপনার প্রশ্নটি আমরা নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, অন্য কোনো অনুষ্ঠানে আপনার প্রশ্নটি আমরা নেওয়ার চেষ্টা করব। আরো অনেকেই কমেন্টস এসেছে, আপনাদের সবাইকে অভিনন্দন এবং আমাদের সাথে থাকার জন্য। এ পর্যায়ে জনাব আব্দুল্লাহ মজনু সাহেবকে উনার অসমাপ্ত অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার বক্তব্যটি শেষ পর্যায়ে, এখানে নামকরণের বৃষ্টির নামকরণের বিষয়ে দু একটি প্রস্তাব এসেছে, আমার ব্যক্তিগত অভিমত, এই বৃষ্টি সংলগ্নই আমাদের মরমী কবি দুর্মেন শাহ বসত বাড়ি, এবং এই নদী দিয়ে দিনে অন্তত দিনে 2 থেকে 3 বার তিনি নদী পারাপার হতেন, এবং এই 1970-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের ছাতকে নির্বাচনী জনসভায় এসেছিলেন, এই জনসভা মঞ্চ এই নোয়ারা ইউনিয়নের আওয়ামী লীগের তখনকার সভাপতি মরমী কবি দুর্মেন শাহ দায়িত্ব পালন করেছেন, গান গেয়েছেন, এবং তার জীবন যৌবনে প্রায় 300টিরও অধিক যে যে গান রচনা করেছেন, সেই গানের অধিকাংশ গানেই এই সুরমা নদী এবং নদীকে কেন্দ্র করেই তিনি গানগুলি রচনা করেছেন। তার ধারাবাহিকতায় আমি একটু বলতে চাই আলোচকবৃন্দের সামনে এবং দর্শকবৃন্দের সামনে, এই মরমী কবি তিনি তার অনেকগুলো গানের মধ্যে তিনি 2-1টি ছন্দ আমি পড়ে শোনাতে চাই। নির্জন যমুনার জলে কূলে বসিয়া কদম পথলে বাজায় বাসি বন্ধু সামরায়, বন্ধু যদি হইতে নদীর জল পিপাসাতে পান করিয়া পুরা পান করতাম শীতল, পুরা পান করতাম শীতল। আরেকটি গানে তিনি লিখেছেন, অকুল নদীর পারে রে বসে আছে অন্ধকারে অন্ধকারে রে, বেলা শেষে কান্দি একা পার হইবার আসে রে। হ্যাঁ, আরেকটা গানের কলি তিনি লিখেছেন, আইলা আইলা না রে বন্ধু আইলা না রে, অবলার মন কালে রে বন্ধু কে তুই আইলে না। আরেকটা গানের কলিতে তিনি লিখেছেন, আমার দিন দরদি মাঝি ভাই
আমার পায়ে করে দাও, আমার আমায় পার করে দাও, যাব সে পারে, তোমায় বর্ষা করে গাড়ি দিলাম পাতারে। আর একটি গানে তিনি কলি লিখেছেন, আমার অন্তরায় আমার কলিজায়, প্রেম সেল বিধি লোগ বুক সে দে ফিট পার হইল, মারিয়া ভুজঙ্গ তোলে কলিজা করিল চৌচির। আরেকটা গানের কলি তিনি লিখেছেন, জন্ম থেকে জ্বলছি আমি সুরমা নদীর বুকে, সেই নৌকা বাইয়া দিন কাটাই কতই সুখে দুঃখে। আরেকটি এতে লিখেছেন, প্রেম করা কি সকলে জানে, প্রেমের আছে একটা ওজন জানে না সেজন। তাই আমি মনে করি তার জীবন যৌবনের যে গানগুলি রচনা করেছেন বিরহ বিচ্ছেদ, আমি তার এই স্মৃতির প্রতি আমি আবেগ রেখেই মাননীয় নেত্রীর কাছে আমি অনুরোধ করব এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মানিককে, যাতে করে মাননীয় নেত্রীকে আমাদের বৃহত্তর স্নাতকের এবং 1970 সালের বিষয়টি এবং 6ই ডিসেম্বরের বিষয়টিকে এই মাননীয় নেত্রী যাতে একটু অনুধাবন করে আমাদেরকে কৃতার্থ করেন এই বিষয়টি প্রতি অনুরোধ রেখেই সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যটি আজকের মতোই আমি সমাপ্ত করতে চাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, ধন্যবাদ। এবারের যে প্রশ্নটি জনাব আবু সাদত লাহিন, স্নাতক দ্বারার উন্নয়নের রূপকার যাকে বলা হয় মাননীয় সংসদ সদস্য জননেতা মুজিবুর রহমান মানিক, তার দীর্ঘ 27 বছরের রাজনীতি নিয়ে গবেষণা পর্যন্ত চলছে, হয়তো আপনারা অনেকেই জানেন তার রাজনৈতিক দর্শন, রাজনৈতিক আদর্শ নিয়ে গবেষণা চলছে। তো এত বৃহৎ একটি প্রকল্প, একটি ব্রিজ, কোথাও কি এমন চিন্তাধারা বা এমন প্রস্তাবনা কি রয়েছে যে মুজিবুর রহমান মানিকের নামেও তার স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ব্রিজ নামকরণ করা হোক, বা এ ধরনের কোনো চিন্তাধারা প্রস্তাবনা কি কোথায় লক্ষ্য করা গেছে? আমি ধন্যবাদ জানাই পরিচালক, আপনাকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, এই ব্রিজটা মুজিবুর রহমান মানিক পেয়ে থাকে তোলা। এর কারণ স্নাতক দ্বারা নির্বাচনী এলাকায় তিল তিল করে যে সমস্ত উন্নয়ন তার করিয়েছেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় যে উন্নয়ন গুলো করেছেন, আমরা যদি এক দৃষ্টি নিক্ষেপ করি, দেখো আমাদের স্নাতক উপজেলার অংশ বড়খাপন থেকে শুরু করে গোবিন্দগঞ্জ হয়ে স্নাতক পর্যন্ত দুই পাশের রাস্তাঘাটের সমস্ত চিত্র পাকাকরণ যেগুলো দেখবেন করেছেন জননেতা মুজিবুর রহমান মানিক। আজকে জওয়াবাজার ডিগ্রি কলেজ, মনপুর জনতা কলেজ, গোবিন্দগঞ্জ কলেজ, স্নাতক ডিগ্রি কলেজ, এভাবে আমাদের যত কলেজ তার মধ্যে দুটি কলেজ যেটা স্নাতক সরকারি কলেজ এবং গোবিন্দগঞ্জ কলেজ, সেই কলেজ দুটো হয়েছিল আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, তাহলে বানবাসী মানুষকে সামলানো, বানবাসী মানুষকে সাহায্য করা আমাদের জন্য দুরূহ বিষয় হয়ে দাঁড়াবে। আজকে আওয়ামী লীগ সরকারের কারণে, আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিকের মহোদয়ের কারণে আমরা বকাল বন্যার পরিস্থিতি, বানবাসী মানুষের যে পরিস্থিতি তা আমরা সামাল দিয়েছি এই সমস্ত ভবন থাকার কারণে। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, আজকে আমাদের যোগাযোগ অবস্থার উন্নয়ন, আজকে আমাদের বিদ্যুতের উন্নয়ন, আজকে যেদিকে আমরা যাবো সেদিকেই জননেতা মুজিবুর রহমান মানছি আমরা। কিন্তু আমরা যদি এই দৃষ্টা, আমরা যদি এই দৃষ্টা আমাদের নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু আমি কিন্তু প্রস্তাবনা দিয়েছিলাম
যাই হোক, আজকে যে অবস্থানে আমাদের প্রিয় নেতা সামনের দিকে এগুবে, যে প্রস্তাবনা নিয়ে এগুবে, সর্বস্তরের মানুষ কিন্তু আমরা মুজিবুর রহমান মালিকের মহোদয় যেটা চাইবে সেটাই আমরা চাই। আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু একটি ডাকি, একটি ডাকি, একটি একটি মানুষ। আজকে তিনি যদি এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ না করতেন, মুক্তিযুদ্ধের ডাক না দিতেন, তাহলে এই দেশটা স্বাধীন, এই দেশের মানুষ কার প্রতি কারো বিশ্বাস নেই। কিন্তু বঙ্গবন্ধু অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাসের কারণে আমরা কিন্তু সমস্ত বাঙালি জাতি দেখেছি সেই সময় যুদ্ধ জাতির। আজকে আমাদের এই সার্থক ছয় ডিসেম্বর 1971 সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় 6 ডিসেম্বর আমাদের সার্থক উপজেলা মুক্ত হয়েছে। এই মুক্ত দিবসে আজকে কিন্তু আমাদের সার্থক উপজেলার দ্বারা উপজেলার সর্বস্তরের মানুষের দাবি, এই 6 ডিসেম্বর যদি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করে এই দিনে এই সৃষ্টি উদ্বোধন হবে, তাহলে মানুষের মধ্যে একটা পাঁচভাঙ্গা উৎফুল্ল আনন্দ সৃষ্টি হবে, তাদের মনে সেই ঘুরে 1971 সালের সেই পরিস্থিতি পড়াবার। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যার দিকে তাকিয়ে আছে সংস্কৃতি, উনার কাছে আমাদের দাবি, উনি যেন এই দৃষ্টা 16 ডিসেম্বরের 6 ডিসেম্বর সম্মতি যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্নটি রাখছি জনাব আফজাল হোসেন ভাই। যেমনটা জনাব আবু সাদত লাইন ভাই বলেছেন যে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ রয়েছে, জাউয়া কলেজে লুৎফুর রহমান দুঃখিত ডক্টর হারিস আলী ভবন রয়েছে, গোবিন্দগঞ্জ হাই স্কুলে লুৎফুর রহমান সরকুম ভবন রয়েছে, বিভিন্ন নামে রয়েছে। কিন্তু আমরা যেটা জানি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থাৎ জননেতা এম এন এ হক সাহেবের আকস্মিক মৃত্যুর পর এতদ অঞ্চলে আওয়ামী রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতা সে আজবদি কাটিয়ে উঠার চেষ্টা করছেন, কাটিয়ে উঠতে পেরেছেন জননেতা মুজিবুর রহমান মানিক এমপি, কারণ আওয়ামী লীগকেই তিনি এই আসনটি দিতে পেরেছিলেন। তো এই বিষয়টা আপনারা যারা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আপনারা কিভাবে দেখছেন, এবং এটা কি তার স্মৃতিকে অথবা তার এই যে মানবিক যে কর্মকাণ্ড, মানুষের উন্নয়ন করার যে সুপ্ত বাসনা নিয়ে তিনি সবকিছু বিসর্জন দিয়ে কাজ করছেন, তার স্মৃতিকে ধরে রাখার জন্য অথবা তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ ধরনের কিছু করার প্রয়োজন রয়েছে কিনা আপনি কি মনে করেন? আজকে এই পরিসরে আমাদের আলোচনা অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। আমি যে কথাটি বলতে চাই, যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন, এবং জনগণের জন্য যারা কাজ করেন জনগণই তাদের মনের মণিকুটায় তাদেরকে স্থান দেয়। জননেতা আব্দুল হক এম এন এ মহোদয় আমরা সকলেই জানি তিনি অত্যন্ত তরুণ বয়সী, আমরা বলবো মহান মুক্তিযুদ্ধে অংশ বেসামরিক উপদেষ্টা ছিলেন, এম এন এ ছিলেন, তার কোনো সন্তানাদিও ছিল না, কিন্তু জাতির জন্য তার যোগদান, এই জন্য এই জাতি কিন্তু তার জন্য তার আকস্মিক মৃত্যুর পরে এতদঞ্চলের মানুষ তার নামে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ করেছে, এবং 1996 সালে দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ক্ষমতাসীন হওয়ার পর আমাদের জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় আব্দুল হক সাহেবের নামে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের নামকরণ করেছেন। আমি যে কথাটি বলতে চাই, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে একথা মুজিবুর রহমান মানিকের শত্রুরাও স্বীকার করে, যে তিনি যে কাজগুলা করেছেন ছাত্রক দ্বারা তা নির্বাচনী এলাকায় সেটা অতীতে কেউ করে নাই, ভবিষ্যতে কেউ করতে পারবে কিনা সেটা সন্দেহ রয়েছে। দল করে হিসাবে নয়, এগুলা তো দৃশ্যমান বিষয়। আমি যেটা মনে করি যে অবশ্যই অবশ্যই জনগণের নেতা হিসাবে জননেতা মুজিবুর রহমান মানিককে এই জনগণে তাদের অন্তরে লালন করেছে, এবং অবশ্যই অবশ্যই এই জনগণই তার জন্য কিছু একটা করবে কোনো এক সময়। জননেতা মুজিবুর রহমান মানিক ব্যক্তিগত ভাবে তিনি এসবের নামের প্রতি কোনো লালায়িত নয়, তিনি মন থেকে তার কর্তব্য থেকেই তিনি কাজ করে যাচ্ছেন, বরং তিনি আমাদের মুক্তিযুদ্ধের
চেতনা ধারণ লালন করে এর সাথে সম্পৃক্ত আমাদের প্রয়াত মানুষগুলাকে শ্রদ্ধা জনকে তিনি বিভিন্নভাবে নাম বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণ করে তাদেরকে নতুন প্রজন্মের সামনে তুলে পরিচয় করে দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে ছাতক দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমাদের অনেক প্রয়াত নেতাদের নামে, বীর প্রতীকদের নামে, মুক্তিযোদ্ধাদের নামে তিনি নামকরণ করেছেন। আমি যেটা মনে করি যে আপনি যে প্রশ্নটি করেছেন, অবশ্যই অবশ্যই জনগণের নেতা হিসেবে জনগণই জননেতা মুগুরা মানিকের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক কিছু একটা করবে, সেই প্রত্যাশা সেই আশাবাদ আমাদের রয়েছে। জি ধন্যবাদ, ধন্যবাদ জনাব আফজাল ভাই। এবারে যে প্রশ্নটি রাখছি জনাব সৈয়দ আহমদ ভাই, যদি আপনাকে বলা হয় যে একটি নাম প্রস্তাব করুন, যে এখানে আমরা প্রায় তিনটি নামই আলোচনায় উঠে এসেছে, তার মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনি একটি নামের আবেদন জানান, তাহলে শেষ আবেদনটা আপনার কি হবে? বড় কঠিন প্রশ্ন। যাদের নাম উঠে এসেছে সবাই আমাদের শ্রদ্ধার পাত্র এবং আমাদের এই মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনোত্তর বাংলাদেশের পুনর্গঠনে কারো অবদানই কম নয়। একটু আগে জনাব আফজাল সাহেব এই বিশদ আলোচনা করেছেন, এই আমরা এমএনএ হক সাহেবকে প্রায় ভুলতে বসেছিলাম। জননেতা মুজিবুর রহমান মানিক যখন ক্ষমতায় আসেন তখন যখন আব্দুল হক স্মৃতি কলেজে উনি যান, সেখানে গিয়ে দেখলেন যে উনার একটা ছবিও নাই এবং এই ছবি জোগাড় করতে মুজিবুর রহমান মানিককে প্রায় দীর্ঘ 6-7 মাস কাজ করতে হয়েছে এবং এখন এমএনএ আব্দুল হক স্মৃতি কলেজে সেই ছবিটি এখানে টানানো আছে। এক কথায় যদি আমি বলতে চাই, কারো অবদানই অস্বীকার করার মতন নয়, আমাদের মরমী সাধক মুক্তিযুদ্ধের সংগঠক এবং যিনি 1970 সালে বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসেছিলেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুর মঞ্চে ছিলেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি নাম বিবেচনায় নিয়ে আসেন, আমি আমি এই ব্রিজটি অন্ততপক্ষে এই সুরমা নদীর উপর নির্মিত ব্রিজটি আমাদের বাউল সম্রাট, বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র এবং বাউলদের প্রতি সম্মান মানে সম্মানার্থে এবং চাতকের একজন চাতক এই অঞ্চলের একজন কীর্তিমান পুরুষ বাউল সাধক কবি দূরবীন সেন নামেই এই সেতুটির নামকরণ করা হোক রাখছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। জনাব আব্দুল্লাহ মজনু, আপনার আপনার শেষ দাবিটা, একই প্রশ্ন যদি করা হয় আপনার বক্তব্য কি, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনার শেষ আবেদন বা শেষ দাবিটা কি? ধন্যবাদ। আমি মনে করি মুজিবুর রহমান মানিক তার জীবন যৌবনের কে বাজি রেখে তার দায়িত্বকালীন সময়ে যেসব অবর্ণনীয় এবং যেগুলা স্বাভাবিকভাবেই বিগত স্বাধীন হওয়ার পরে কোন সংসদ সদস্যর দ্বারা ছাতক দ্বারার যে উন্নয়ন সাধন করেছেন, যেটা সম্ভব হয় নাই বিগত সংসদ সদস্য মহোদয়গণ কর্তৃক, সেটাকে তুলনা করলে হাজারো গুণের চেয়েও বেশি এই ছাতক দ্বারায় মুজিবুর রহমান মানিকের যে উন্নয়ন সাধন করেছেন, সেই উন্নয়নের বেলায় মুজিবুর রহমান মানিক তার দায়িত্ব পালনকালীন সময়ে অনেক প্রতিকূল অবস্থা পেরিয়েছেন, কিন্তু সকল লোভ লালচা উনি উপেক্ষা করে উনি নামের, আমি যতটুকু জানি উনি নামের কোনো প্রত্যাশী নয়, উনি কাজে বিশ্বাসী। এই ছাতক দ্বারা জনগণের জন্য তার জীবনকে বাজি রেখে যেভাবে এই মানুষের কল্যাণে সংগঠনের স্বার্থে নেত্রীর সহযোগিতা নিয়েই যে দায়িত্ব পালন ও অপূরণীয় যে দায়িত্ব পালন করেছেন,
এবং তার একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমি আমি যতটুকু জানি সে এই নামের কখনো প্রত্যাশিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আমাদের মরমী কবি দূরবীন স্যার নাম যদি সেখানে নামে যদি বৃষ্টির নামকরণ হয় তাতে মুহিবুর রহমান মানিক সাহেবের মতো সংসদ সদস্য যে ত্যাগ তিতিক্ষা লোভ লালচাকে উপেক্ষা করে জনগণের কল্যাণে যেভাবে উন্নয়ন সাধন করেছেন মুহিবুর রহমান মানিক সাহেবের কোনো আপত্তি সেখানে অবশ্যই থাকবে না। আমার একক দায়িত্ব থাকবে মাননীয় দাবি থাকবে মাননীয় নেত্রীর প্রতি যাতে এই বৃষ্টি মরমী কবি দূরমেশার নামে উনি নামকরণ করেন। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ। এবার শেষ প্রশ্নটি জনাব আবু সাদত লাইন ভাই আপনার নিকট। বলা হয় তাকে মুহিবুর রহমান মানিক উন্নয়নের রূপকার এবং বলা হয় তাকে মুহিবুর রহমান মানিক একজন ব্যক্তি নন, মুহিবুর রহমান মানিক একটি প্রতিষ্ঠান। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার এবং মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। কিন্তু আমরা বিগত সময়ে ইতিপূর্বে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বললে, মুক্তিযুদ্ধের সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলে এবং এই যে মুক্তিযুদ্ধ বান্ধব বা মুক্তিযোদ্ধা বান্ধব মাননীয় সংসদ সদস্য উন্নয়নের রূপকার যাকে বলা হয় তার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হলে একটি বিশেষ মহল অশালীন বাসার কাদা চুরাচুরি করে অশালীন বাসায় মন্তব্য করে তারা কারা? এবং শেষ প্রশ্নটি একই প্রশ্ন আপনার কাছে, তিনজনের মধ্যে যদি একটি নাম আপনাকে বলতে বলা হয় আপনি কোন দাবিটা রাখবেন? বিশেষ করে আজকে যেখানে আমাদের ছয় ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি উদ্বোধনের যেই তারিখ দিবেন সেই আলোকে এই ব্রিজের নামকরণ আমরা শেষ মুহূর্তে শেষ অবস্থা এই যে শাসক দ্বারা যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডটি কীর্তিমান আলোকিত পুরুষদের নাম যেখানে জড়িয়ে দেওয়া হয়েছে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আজ শাসক দ্বারার উন্নয়ন চোখে দেখার মতো উন্নয়ন আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমাদের নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের কারণে আজকের সফল প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক হিসাবে বঙ্গবন্ধুর পর আজকে প্রধানমন্ত্রী হিসাবে থাকার কারণে প্রতিটা জায়গায় কিন্তু দেখছি আমরা গুরুজনদের নাম আজকে এই কুরবানির উপর এই দাবিটা এখন আসলে উপজেলার দ্বারা উপজেলার প্রতিটা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। একমাত্র আমি চেষ্টা করি আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমাদের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখতেছি সেই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমরা যদি একটু টিভি লাইবে না আমরা শুধু সভা মঞ্চে না আমরা একটু চুপ পেলে যদি তাকাই আমরা দেখবো অন্ধকার অবস্থানে ছিল এই শাসক দ্বারা নির্বাচনী এলাকা সেই এলাকাকে আলুর পথে টেনে এনেছেন তিল তিল করে সময় দিয়েছেন মাঠে ঘাটে হাটে বন্দরে চষে বেড়িয়েছেন প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিককে তাকে তারা গালি দেয় তারা গালি তারা আজকে তারাই গালি দেয় যে সমস্ত লোকরা একত্তরের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে তারা পাকিস্তানিদের সহায়তা করেছে তাদের পিতৃ পরিচয় ছিল হানাদার বাহিনীদের সাথে হানাদার বাহিনীর চক্রের দালালদের সাথে যারা ছিল রাজাকারদের সাথে আজকে জামাত বিএনপি জোট চক্রের দিকে যদি আমরা তাকাই তারা কখনো আওয়ামী রাজনীতির উন্নয়ন তারা গ্রহণ করে না আওয়ামী লীগ রাজনীতির উন্নয়নকে তারা কখনো জয়গান হিসাবে প্রচার বিপুল করে না এই সমস্ত জিনিসের সঙ্গে কিন্তু হাত মিলায় কারা যারা একাত্তরের পরাজিত শক্তিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে এই সমস্ত জিনিস কিন্তু শাসক দল মানুষের অজানা নয় আজকে তারাই কিন্তু মুহিবুর রহমান মানিকের এই সমস্ত উন্নয়ন এই জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা কিন্তু বারবার মুহিবুর রহমান মানিককে কথা বলে নানা দিক কথা নানান কথাবার্তা বলে মানুষকে মানুষের কাছে মুহিবুর রহমান মানিককে প্রচার বিমুখে উন্নয়নের রূপকার থেকে তারা বঞ্চিত রাখতে চায় কিন্তু এই শাসক দ্বারা লক্ষ লক্ষ মানুষ জনতার মানিক হিসাবে আমাদের প্রিয় মানিক হিসাবে আমাদের অভিভাবক মানিক হিসাবে কিন্তু আমরা গ্রহণ করে নিয়েছি যার কারণে
বারবার মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বারবার মুহিবুর রহমান মানিককে নিয়ে রাজনীতি শুরু হয়, কিন্তু সমস্ত রাজনীতির জঞ্জালকে মুক্ত করি এই শাসক দ্বারার নির্বাচনী এলাকার মানুষ বারবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যাকে বারবার কন্যার আজকের প্রধানমন্ত্রীর হাতে মুহিবুর রহমান মানিককে আমরা সদস্য করেছি, কিন্তু বারবার মুহিবুর রহমান মানিককে আজকের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহ করে জননেতা মুহিবুর রহমান মানিককে বারবার সাতক দ্বারা নির্বাচনী এলাকার আলোকিত সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়ে আমরা কিন্তু বারবার তার এই মনোনয়ন দেওয়াকে বারবার আমরা নির্বাচিত করে আমরা জননেতা মুহিবুর রহমান মানিক ভাইকে তিনি যেভাবে জনতার পাশে আছেন জনতাও মুহিবুর রহমান মানিক ভাইয়ের পাশে আছে। আজকের যে পরিকল্পনা আজকের যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা কিন্তু আমাদের সমস্যা না, ছয় ডিসেম্বর আমাদের মুক্ত দিবস, শাসকের মানুষ চতুষ্পুষ্পভাবে উল্লাস এদিক করে এই উল্লাসকে আমরা সুরমা নদী বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দুই উপজেলার মিলন মেলা ঘটাবো, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আন্তরিক টেলিভিশনের পরিচালক শামীম তালুকদারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং অনেকেই আপনারা কমেন্টস করেছেন, সব কমেন্টসের জবাব দিতে পারেনি, দুঃখ প্রকাশ করছি, এবং আশা করছি পরবর্তীতে কোনো অনুষ্ঠানে আপনাদের প্রসঙ্গপূর্ণ কোনো অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। এখানে সম্মানিত আলোচক বিন্দু যে দাবি দাবা গুলো জানিয়েছেন এখানে উঠে এসেছে, মহান মুক্তিযুদ্ধে 5 নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা জননেতা এমএনএ আব্দুল্লাহ খের সাহেবের নাম, এবং মরমী গীতি কবি বাংলার লোকসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার বাউল সাধক দূরবীন শাহর নাম, পাশাপাশি এসেছে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সাধক দ্বারায় যিনি আওয়ামী লীগের কাণ্ডারি বলা হয় জননেতা মুহিবুর রহমান মানিক এমপির নাম। তো যেহেতু আলোচক বৃন্দ সেটি দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা এই দাবিটার প্রেক্ষিতে সদয় হবেন এবং তিনি একটি সিদ্ধান্ত দেবেন, তার সিদ্ধান্তেই হয়তো এটি হতে পারে যার নামেই হোক সেই আলোচনা। এবং আপনারা যারা আপনাদের মতামত প্রকাশ করতে চান আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নান্দনিক সংলাপ মানুষের কল্যাণের সংলাপ, আমরা কথা বলি আপনার প্রয়োজনে, তুলে আনি সমাজের বিভিন্ন প্রকাশিত সমস্যা লিপ্ততার সমাধানের চেষ্টায়, কথা হোক কল্যাণে প্রয়োজনে, সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে অন্ধকারে আলোর জন্য। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নান্দনিক সংলাপে অংশগ্রহণ করে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।